হ্যালো স্টুডেন্টস, শামীম কোচিং সেন্টারে তোমাদের স্বাগত। আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের দেখাবো যে উচ্চ মাধ্যমিকের তোমাদের যে পরীক্ষা হবে আগস্ট মাসের শেষের দিকে, তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে, এটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন। কিন্তু তোমরা কনফিউশন, তোমরা আজও কল্পনা করতে পারছো না, ভাবতে পারছো না যে কোন কোন বিষয়ের উপর পরীক্ষা হবে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে প্রধান 15টি বিষয়ের উপর তোমাদের পরীক্ষা হবে, আর সেই 15টি বিষয় কী কী আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের দেখাবো। তার আগে আমি তোমাদের বলে দিই, তোমরা সকলেই জানো আমার কোচিং সেন্টার অর্থাৎ শামীম কোচিং সেন্টারে উচ্চ মাধ্যমিকের বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, আমি আমার ছাত্রছাত্রীদের যা কিছু নোটস লেখাই সব কিছুই আমার এই ইউটিউব চ্যানেলে আপলোড করি। তোমরা যদি সেইগুলি পেতে চাও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল বাদামটি ক্লিক করে দাও, এরপরে সমস্ত ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখো, তোমরা সকলে স্ক্রিনে দেখতে পাচ্ছ লেখা আছে এইচএস এক্সাম 2021 সংক্রান্ত নিউজ। উচ্চ মাধ্যমিকে কোন কোন বিষয়ের পরীক্ষা হবে, আভাস দিল রাজ্য। ঠিক আছে, চলে আসো। এবার আছে কি, এবার উচ্চ মাধ্যমিকে কয়েকটি বিষয়ের পরীক্ষা নেওয়া হবে, সব পরীক্ষা হবে না। এবার উচ্চ মাধ্যমিকে কয়েকটি বিষয়ের পরীক্ষা নেওয়া হবে, এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে আমি তোমাদের যেটা বললাম সেটা, পাশাপাশি উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে যতটা কম সম্ভব পরীক্ষা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। তিনি বলতে ওই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর হচ্ছে কি, মুখ্যমন্ত্রী জানান এবার উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান বিভাগের, বিজ্ঞান বিভাগ বলতে কি আমি তোমাদের বুঝিয়ে দিই, সায়েন্স আছে তোমাদের, যাদের সায়েন্স আছে সায়েন্স বিভাগ, বিভাগের বিজ্ঞান বিভাগের রসায়ন, জীববিদ্যা এই দুইটি, এবং বাণিজ্য শাখার, বাণিজ্য মানে কি কমার্স, তাদের মধ্যে কমার্স সাবজেক্ট আছে, ওই কমার্স বিভাগের হিসাবশাস্ত্র, অর্থনৈতিক বাণিজ্য, এবং বলছি কি কলা বিভাগ, কলা বিভাগ মানে কি আর্টস, এই আর্টসের ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান এবং অর্থনীতির মতো বিষয়গুলির পরীক্ষা হবে। তাহলে তোমরা বুঝে নিলে যে সায়েন্স বিভাগের রসায়ন আর জীববিদ্যা, বাণিজ্য মানে কমার্সের হিসাবশাস্ত্র আর অর্থনৈতিক বাণিজ্য, আর আর্টসের মধ্যে ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি এইগুলি বিষয়ের উপর পরীক্ষা নেওয়া হবে। এবার তোমরা কনফিউশন, তাহলে কি আমাদের আমার যাদের সংস্কৃত আছে, যাদের এডুকেশন আছে, যাদের ফিলোসফি আর দর্শন আছে তাদের পরীক্ষা হবে না, এই ব্যাপারে কিন্তু এখনও কোনো খবর আমরা পাইনি। এ বলছি কি, মুখ্যমন্ত্রী বলেন উপরের বর্ণিত বিষয়গুলি পরীক্ষা হবে, যেগুলি বললাম, মানে মুখ্যমন্ত্রী বলেছেন বাকিগুলির নম্বর দেবে স্কুলগুলি। তাহলে এইটা থেকে আমরা বুঝতে পারলাম বাকিগুলি মানে কি, আমরা আমাদের যাতে আর্টস আছে, আর্টসের ক্ষেত্রে আমি বলি যেমন আমাদের এডুকেশন আছে, সংস্কৃত আছে, আমাদের আছেন ফিলোসফি মানে দর্শন, এইগুলো হচ্ছে বাকিগুলির মধ্যে পড়ে, এই বাকিগুলির নম্বর দেবে স্কুলগুলি। এবার স্কুল নম্বর দেবে বলতে কি আমি তোমাদের বলে দিই যে সাধারণত সরকার পরিকল্পনা করছে এমনটা করার যে সরকার দুইটি পরীক্ষা নিতে পারে সম্ভবত, এটা কিন্তু সঠিক খবর না, আভাস পাচ্ছি, পাওয়া আছে সূত্রের খবর থেকে যে দুইটি পরীক্ষা, মনে করো বাংলা বা ইংরেজি পরীক্ষা তোমাদের হয়ে গেল। এবার বাংলা ইংরেজি পরীক্ষার মধ্যে তোমাদের যেটা গড় নম্বর থাকবে ওই অনুযায়ী তোমাদের বাকি সাবজেক্টগুলি যেগুলি পরীক্ষা হবে না ওই সাবজেক্টগুলি নম্বর দিবে। যেমন তোমাদের পরীক্ষা হবে না আর্টস, আর্টস বিভাগের মধ্যে এডুকেশন, ফিলোসফি, তারপর হচ্ছে তোমাদের হচ্ছে সংস্কৃত, এগুলো বিষয়ে পরীক্ষা হবে না, এমনটাই সূত্রের খবর অনুযায়ী জানা আছে। ঠিক আছে, তাহলে ওই পরীক্ষা যেগুলি যে বিষয়গুলি পরীক্ষা হবে না সেগুলি কিন্তু স্কুলে নম্বর দিবে। কোন কিসের উপর ভিত্তি করে, তোমাদের যে বাংলা ইংরেজি পরীক্ষা হবে সেইটার গড় অনুযায়ী নাম্বারটা দিবে। ঠিক আছে, এটার বিস্তারিত বিষয়ে মধ্যশিক্ষা পর্ষদ, উচ্চশিক্ষা সংসদ এবং স্কুল শিক্ষা দপ্তর তৈরি করবে। সূত্রের খবর, এখনও সম্পূর্ণ তালিকা তৈরি হয়নি, মানে তালিকাটা এখনও কমপ্লিট করেনি। কয়েকটি বিষয়ে জানিয়েছেন মুখ্যমন্ত্রী, বাকিগুলি সংসদের তরফে ঘোষণা করা হবে। অর্থাৎ মুখ্যমন্ত্রী এই 15টা সাবজেক্ট আমি যে বললাম, এই 15টি সাবজেক্ট কিন্তু পরীক্ষা নিবে, বাকিগুলি কিন্তু এখনও ঘোষণা করেনি, সংসদ ঘোষণা করবে। এ বলছি কি, করোনা ভাইরাস পরিস্থিতির মধ্যে কবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে তা নিয়ে দীর্ঘদিন ধরেই ধোঁয়াশা তৈরি হয়েছিল, তার জেরে উদ্বেগে ছিলেন পড়ুয়া এবং অভিভাবকরা। গত সপ্তাহে নয়া শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু অবশ্য জানিয়ে দিয়েছেন সংক্রমণ কমলেই এবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক দুটি পরীক্ষাই হবে, চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী। তাহলে নতুন যে আমাদের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, তিনি জানিয়েছিলেন এক সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে কখন, যদি করোনা সংক্রমণটা কমে, কিন্তু কখন হবে না হবে এ ব্যাপারে মুখ্যমন্ত্রী চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।
সেই মতো বৃহস্পতিবার মমতা জানান জুলাইয়ের শেষ সপ্তাহে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে। তাহলে আমরা এটাও জানলাম যে জুলাইয়ের শেষ সপ্তাহে কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে, ঠিক আছে। অগস্টের দ্বিতীয় সপ্তাহে হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা, তাহলে মাধ্যমিক পরীক্ষা অগস্টের দ্বিতীয় সপ্তাহে। নিজের স্কুলেই যাবতীয় করোনা বিধি মেনে পরীক্ষা হবে, এবং কোথায় পরীক্ষা হবে নিজের বিদ্যালয়ে জানতে পারলাম এই সংবাদপত্রের অনুযায়ী। সেই সঙ্গে তিনি জানান এবার 3 ঘন্টার পরিবর্তে 1.5 ঘন্টার পরীক্ষা হবে। তাহলে আমরা এর আগে জেনেছি 3 ঘন্টা করে পরীক্ষা হবে, যেহেতু এবার করোনা ভাইরাস আবহাওয়া চলছে সেই জন্য এবার তোমাদের কিন্তু 3 ঘন্টার জায়গায় 1.5 ঘন্টা পরীক্ষা হবে, ঠিক আছে। তবে যেমন প্রশ্নপত্র থাকে সেই রকম থাকবে, মানে আগে যেমন 2018 সালে 2019 সালে যেমন কোশ্চেন থাকতো, তোমাদের ওরকমই কোশ্চেন থাকবে, তবে তোমাদের অ্যান্সার কম করতে হবে, টাইমটা পাবে তোমরা 1.5 ঘন্টা 3 ঘন্টার পরিবর্তে, ঠিক আছে। শুধু অর্ধেক প্রশ্নের উত্তর দিতে হবে, আগে যদি 10টা প্রশ্নের উত্তর দিতে হতো তাহলে এবার 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে যে কোন কোন সাবজেক্টের উপর পরীক্ষা হবে, কতর মধ্যে পরীক্ষা হবে এবং পরীক্ষাটা কোথায় হবে, তোমরা কিন্তু এই সংবাদ সূত্রের খবর অনুযায়ী আমি তোমাদের দেখালাম। ভিডিওটি দেখে তোমরা যদি সত্যি উপকৃত হও তাহলে ভিডিওটি একটি লাইক দিবে, এবং তোমরা যারা আমার ইউটিউব চ্যানেল নতুন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল বোতাম ক্লিক করে দাও, এরপরে সমস্ত ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং।